দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি আমার ফেসবুকে একটি ভোটিং করেছিলাম, সেখানে জানতে চেয়েছিলাম যে কোন ধরনের ভিডিও চান। তো অনেকেরই ম্যাক্সিমাম যেটা গিয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক ভিসার দিকে গিয়েছে। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো, অন্যান্য প্রায়োরিটি বেসিসে অন্যান্য বিষয়গুলো নিয়েও যেভাবে কথা বলি সেভাবে কথা বলবো। তো আজকে একটু বলবো যে ওয়ার্ক ভিসায় যদি ক্যানাডায় যারা আসতে চান বা যাদের যারা কাজের জন্য আসতে চান তাদের আদৌ পড়াশোনা বা আইএলটিএস এর প্রয়োজন আছে কিনা, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাকিব ক্যানাডা, এবং যারা ফলো করতে চান ফলো করবেন, লাইক কমেন্টস ইত্যাদি দিতে পারেন। তো যাই হোক, মূল আলোচনায় চলে যাচ্ছি। তো সেটা হচ্ছে যে ক্যানাডা নিয়ে যারা ভাবেন, তারা বিশেষ করে বাংলাদেশি যারা যারা মধ্যপ্রাচ্যের লোকজন যারা আছেন, যারা খুবই চমৎকার কাজ করছেন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া বা এই সমস্ত দেশগুলিতে, এবং তাদের অনেকেরই স্বপ্ন থাকে যে ক্যানাডা এসে কাজ করার। তো তাদের এই স্বপ্নের পাশাপাশি সাধ এবং সাধ্য দুটারই প্রয়োজন হয়। তো এই স্বপ্ন অনেকের আছে, অনেকের হাতে কিছু অতিরিক্ত টাকা আছে, তো এই জিনিসটাকেই অনেকে পুঁজি করে, এই বিষয়টাকে অনেকে পুঁজি করে কিন্তু ক্যানাডায় তারা মানুষকে প্রলোভন দেখায়। তো আমি যারা আমার যারা ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন। তো তারপরে একটু বলি যে আপনি ক্যানাডাতে আসলে ওইভাবে কোফিল সিস্টেম নাই, ক্যানাডাতে ওইভাবে বাসায় কাজের লোকের কোনো সিস্টেম নাই, এগুলি কোনো সিস্টেম নাই। ক্যানাডাতে ওয়ার্ক ভিসা রয়েছে এবং সেই ওয়ার্ক ভিসাতে আপনার আসতে হলে আপনাকে ক্যানাডার মধ্যে থেকে যদি কোনো লোক না পাওয়া যায় তাহলেই কিন্তু নেওয়া হবে। এই হচ্ছে গিয়ে বেসিক জায়গা। এবার আসি ভিডিওর মূল জায়গাতে, যে সেটা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে কিনা এবং আইএলটিএস এর প্রয়োজন রয়েছে কিনা। দেখুন, একটি কাজের জন্য আপনার অভিজ্ঞতা আছে, আপনার বন্ধুর অভিজ্ঞতা আছে। এখন যার আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার বন্ধুর শিক্ষাগত যোগ্যতা নাই, তাহলে কাকে নিবে? তাহলে তো যার শিক্ষাগত যোগ্যতা আছে তাকেই নিবে। তো সেই ক্ষেত্রে যারা বলে যে কাজের এই সার্কুলারটাই তো দেয় নাই যে এখানে কোনো হাই স্কুল ডিপ্লোমার প্রয়োজন হয় না, নেই, কিন্তু যদি আপনার কাজের অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনাকে নেবে না। তো অনেক ক্ষেত্রে এই সমস্ত জবগুলি যারা ক্যানাডার মধ্যে থেকে আছেন তাদের তারাও এই সমস্ত জবগুলিতে এলিজেবল হয়, তারাও অ্যাপ্লিকেশন করে। তো সেই ক্ষেত্রে যাদের পড়াশোনা নেই তাদের জন্য এই কাজটা এই জবগুলি খোলা রাখা হয়। অর্থাৎ আলোচনার মূল বিষয়বস্তুটা হচ্ছে যে পড়াশোনা অবশ্যই থাকা লাগবে, অ্যাটলিস্ট এইচএসসি পাস না থাকলে পরে আপনি ক্যানাডাতে কখনোই কাজের ভিসার জন্য ট্রাই করবেন না। যদি কেউ স্বপ্ন দেখায় তাহলে সেটা দুঃস্বপ্ন হবে, শুধু শুধু টাকা পয়সা খরচ যাবে। আর আইএলটিএস, হ্যাঁ, আইএলটিএস ডেফিনেটলি আইএলটিএস এর প্রয়োজন রয়েছে এবং আইএলটিএস ছাড়া আপনি ক্যানাডাতে আসতে পারবেন না। এবং কাজের ভিসা আসতে হলে কমপক্ষে কিন্তু 5-এর মতো আইএলটিএস লাগে। তো সেই বিষয়টা একটু মাথায় রাখবেন, যদিও চায় না কিন্তু আইএলটিএস এর স্কোর না থাকলে হবে না। আর অন্যদিকে যেটা যেটা এডুকেশনের কথা বললাম সেটা হচ্ছে যে আপনার সার্টিফিকেটগুলি ইসিএ করা থাকা লাগবে। তো সার্টিফিকেট ইসিএ কি সেটাও দেখে নেবেন, এবং যেটা আইএলটিএস, আইএলটিএস ছাড়া হবে না। আরেকটি এর সাথে একটি সম্পূরক বিষয় যে সেটা হচ্ছে যে ক্যানাডাতে তো আসবেন থেকে যাওয়ার জন্যই আসবেন, তাই না? তো একসময় আপনাকে পিআর এর জন্য কম্পিট করতে হবে, একসময় আপনাকে সিটিজেনশিপের জন্য কম্পিট করতে হবে। তো পিআর এর জন্য যখন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার আইএলটিএস এর প্রয়োজন হবে, এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে পিআর পলিসিটা। তো এখন আসলে যে এই যে আজকে এইচএসসি এর কথা বললাম, তো এইচএসসি হয়তো গুড এনাফ নাও হতে পারে, আরো শিক্ষিত লোক কিন্তু ক্যানাডাতে চায়। তো এই হচ্ছে আমরা ভিডিও শেষ পর্যায়ে। দর্শক, এতক্ষণ যারা দেখলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।